সরকারের পতন অতি সন্নিকটে বলছেন মির্জা আব্বাস। এদিকে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন তথ্যমন্ত্রী। জানাবো বিএনপির টার্গেট, ঢাকায় 12 লাখ লোক জমায়েত। এদিকে জাতীয় নির্বাচনে সব দলই অংশ নেবে আশা খায়রুজ্জামান লিটনের। এবং সবশেষ জানাবো মক্কার গরম হিট স্ট্রোকের শিকার 6,500 বেশি হজ যাত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের পতন অতি সন্নিকটে বলছেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগ সরকারের পতন অতি সন্নিকটে, যার কারণে তারা এখন প্রলাপ বকছে। পতন সন্নিকটে দেখে তারা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আশা করি সরকার তা আর করবে না, কারণ যতই অত্যাচার করুক এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এদেশের মালিক জনগণ, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঈদের পর একদফা আন্দোলন করব। এদেশ কারো রাজত্বে চলে না। মির্জা আব্বাস বলেন জনগণ আজ অতিষ্ঠ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। থেকে জনগণকে রক্ষা করতে হলে হাইজ্যাক হওয়া অন্তত ফিরে দিতে একদফা আন্দোলন ছাড়া বিকল্প নেই। তিনি বলেন আজ আমাদের অনেক কর্মী জেলে আছে, আমি বিএনপির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, আমরা আশা করি আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করতে পারব। মির্জা আব্বাস বলেন সরকার বলেছে উন্নয়ন, উন্নয়ন কিসের উন্নয়ন? দেশে উন্নয়নের নামে বড় বড় প্রজেক্ট হচ্ছে, আর এর লক্ষ্য হচ্ছে প্রজেক্টের নামে অর্থ লুট করে বিদেশে পাচার করা, যার কারণে আজ ডলার সংকট, টাকার সংকট, যত সংকট তা টাকা পাচারের জন্য। তিনি বলেন শহীদ জিয়া এদেশের উন্নয়নের স্থপতি, তিনি উন্নয়নের ধারা সৃষ্টি করেছিলেন, উন্নয়নের যে অগ্রগতি তা শুরু করেছিলেন জিয়াউর রহমান। যে গণতন্ত্র শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সে গণতন্ত্র আজ হাইজ্যাক হয়ে গেছে। তিনি আরো বলেন এই সরকার ক্ষমতায় আসার পর সবকিছুর দাম কয়েক গুণ বেড়েছে, এর কারণ অবাধ লুটপাট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হলে বিএনপিকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশে বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে বলছেন তথ্যমন্ত্রী। ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন দেশ যখন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন দেশে বিদেশে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র ছিন্ন করে দেশ যেন উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে যায় সেটি আজকের প্রত্যাশা। সকালে নিজগ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সুখবিলাসে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় নিজ নির্বাচনী এলাকায় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কুরবানি দেন। হাসান মাহমুদ বলেন এই পবিত্র দিনে আমাদের কামনা হচ্ছে দেশ যেন দেশে বিদেশে সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পায় এবং দেশ থেকে যেন সাংঘর্ষিক রাজনীতি চিরদিনের জন্য বিদায় নেয়। তথ্যমন্ত্রী আরো বলেন যারা দেশে সাংঘর্ষিক রাজনীতি করে তারা দেশের মানুষকে কষ্ট দেওয়ার, মানুষ প্রিয় হত্যা করার এবং মানুষের সহায় সম্পত্তি ধ্বংস করার রাজনীতি করে, তাদের জন্য সুবুদ্ধির উদয় হয় পবিত্র ঈদের দিনে সেটি কামনা করি। জাতীয় নির্বাচনে সব দলই অংশ নেবে আশা খায়রুজ্জামান লিটনের। সামনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সব দল অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে ঈদ উল আজহা প্রদান জামাতে অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এরকম নিরুত্তাপ ভোটে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন খায়রুজ্জামান। 21 জুন ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। আজ ঈদের নামাজ শেষে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। এ সময় খায়রুজ্জামান বলেন স্থানীয় নির্বাচনে 50% আশেপাশে ভোট পড়েছে, রাজশাহী সিটি কর্পোরেশনে সর্বোচ্চ 56.20% ভোট পড়েছে। রাজশাহীতে ভোটের দিন বেলা 11টার দিকে হঠাৎ বৃষ্টি না এলে আরো একটু বেশি ভোট পড়ত। কাজে যারা নির্বাচন নিয়ে নানা রকম কথাবার্তা বলছে তারা না এলে যে নির্বাচন হবে না, জনগণ আসবে না এমনটি নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলই অংশ নেবে, সামনে নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। বিএনপির টার্গেট, ঢাকায় 12 লাখ লোক জমায়েত। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এই স্লোগানকে মূল মন্ত্র ধরে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলন শুরু করবে বিএনপি। জুলাই মাসের মধ্যভাগে ঢাকায় সমাবেশ ডেকে 12 লাখ মানুষের জমায়েত ঘটিয়ে এই আন্দোলনের ঘোষণা দেবে দলটি। এবার আন্দোলনকে বাঁচা মরা লড়াই হিসেবে বিবেচনা নিয়ে রাজপথে লড়তে প্রস্তুত হয়েছে নেতাকর্মীরা। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন এবারে আন্দোলনে কোনো টাইম ফ্রেম থাকবে না, মামলা হামলার মোকাবিলা করে রাজপথে আন্দোলন এমন রূপ নেবে যা হবে সরকারকে দেওয়া
শেষ ধাক্কা। আজকাল দলীয় কর্মসূচিতে বিএনপির সিনিয়র নেতাদের হুঙ্কার দেখলে বোঝা যায় আন্দোলনের প্রশ্নে বিএনপি এখন পয়েন্ট অফ নো রিটার্ন, পিছু হটলে পড়তে হবে অস্তিত্ব সংকটে। তাই বদলে গেছে কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজও। মামলা হামলার ভয় উপেক্ষা করে তারা সরব থাকছে রাজপথে। কেউ বলছেন ছাড় দেওয়ার আর সময় নেই, যেখানে আঘাত সেখানে প্রতিরোধ। কেউ বা দিচ্ছেন সরকার পতনের হুঙ্কার। দলটির নীতি নির্ধারকদের এখন এক কথা, এক দাবি, এই সরকারের অধীনে নির্বাচন নয়, সংলাপ সমঝোতা নয়, দাবি আদায় রাজপথে একমাত্র সমাধান। শেষ পর্বের এক দফা আন্দোলনে ঢাকাকে বেশি গুরুত্ব দিয়ে কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির আন্দোলন কর্মসূচি প্রণয়ন দায়িত্বপ্রাপ্ত নেতারা। তারা বলছেন সর্বশক্তি নিয়ে রাজপথে নামাতে সাংগঠনিক নানা প্রস্তুতি চলছে। আন্দোলন সফলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। কর্মীদের চাঙ্গা রাখতে তত্ত্বাবধায়ক সহ দশ দফা দাবিতে বাড়ানো হয়েছে মহানগর কেন্দ্রিক কর্মসূচি। অঙ্গ সহযোগী সংগঠনকে সমন্বয় করে প্রতিটি থানা ও ওয়ার্ডে কর্মসূচি দেওয়া হচ্ছে। এক দফার আন্দোলনে তরুণদের সামনে রাখতে ঢাকা সহ দেশের ছয়টি বড় শহরে তারুণ্যের সমাবেশ করছে দলটির প্রধান তিন অঙ্গ ও সহযোগী সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। বিএনপির হাইকমান্ডের লক্ষ্য ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে মাঠের কর্মী সমর্থকদের মধ্যে 10ই ডিসেম্বরের আগে সেই মরিয়া মনোভাব ফিরিয়ে আনা। দাবি আদায় আন্দোলনের শেষ সিদ্ধান্ত কিনা জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোরের কাগজকে বলেন, আন্দোলনের বিকল্প ভাবছি না, কারণ আমরা নিজেদের দাবির কথা বারবার বলছি। সরকার যদি না শুনে তবে অবশ্যই দাবি আদায় রাজপথ হবে সমাধান। এক্ষেত্রে রুটিন কর্মসূচির বাইরে ধাপে ধাপে সুনির্দিষ্ট এমন কর্মসূচি আসবে যেখানে জনগণের সম্পূর্ণ সম্পৃক্ততার মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সৃষ্টি হবে। আন্দোলনের ফরম্যাট কেমন হবে এমন প্রশ্নে বিএনপির মহাসচিবের জবাব, আন্দোলন কথাটার অর্থই তো নড়াচড়া করা, কিন্তু জনগণের বিরুদ্ধে যখন কোনো সরকার দাঁড়িয়ে যায় তখন কেবল নড়াচড়া না, ভূমিকম্প হয়। সেটা বিভিন্ন সময় বিভিন্ন ফর্মে আসে, কখনো সেটা প্রতিবাদ সমাবেশ কিংবা ধর্মঘট অবরোধের মধ্য দিয়ে আসে। সুতরাং ভবিষ্যৎ পরিস্থিতি বলে দেবে কোন ফর্মে সে আন্দোলন আসবে। হাতে কলমে আন্দোলনের ছক বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আভাস দিয়েছেন। এবারে আন্দোলনের তৃণমূল নেতাকর্মীদের পক্ষ থেকে আসা প্রস্তাবের ভিত্তিতে এর মধ্যে একটি গাইডলাইন তৈরি করা হয়েছে। এর মধ্যে থাকছে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে স্ট্র্যাটেজি নির্ধারণ, সুনির্দিষ্ট গ্রুপ ভিত্তিক তথ্য আদান প্রদান, সোশ্যাল মিডিয়া সরকারের যেকোনো নেতিবাচক কর্মকাণ্ড তুলে ধরে সার্বক্ষণিক সচল থাকা, সারাদেশের নেতাকর্মীদের তাৎক্ষণিক বার্তা পৌঁছানো ও অল্প সময়ের মধ্যে কর্মসূচি স্থলে কর্মী জড়ো হওয়ার কৌশল, পাশাপাশি ছক কেটে দেশের সার্বিক রাজনৈতিক বাস্তবতা এবং সময় সুযোগের হিসেব নিকেশ করে কর্মসূচি ধরন পরিবর্তন। সূত্র জানায় জুলাই থেকে বিএনপির এক দফার ভিত্তিতে লাগাতার যুগপথ আন্দোলন শুরুর পর প্রথম ধাপে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি থাকবে। পরিস্থিতি বুঝে হরতাল অবরোধের মতো কর্মসূচি সিদ্ধান্ত নেবে দলটি। তৃণমূল ও কেন্দ্রে ঘুরে ফিরে ফের গণসমাবেশের বিক্ষোভ মিছিল, সমাবেশ, পদযাত্রা, গণ অবস্থান, মানববন্ধন, গণমিছিলের মতো কর্মসূচি পালিত হবে। চূড়ান্ত ঢাকামুখী আন্দোলনে চলো চলো ঢাকা চলো, ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও, ঢাকায় জামায়াতের মতো কর্মসূচি আসবে। দলটি সেই আন্দোলনে ব্যাপ্তি স্বল্প সময়ের মধ্যে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা যেখানে এসে দাঁড়িয়েছি এ মুহূর্তে এখান থেকে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। শেখ হাসিনাকে বিদায়ের ফয়সলা রাজপথে করতে হবে। সংবিধানের দুহাই দিয়ে আবারও ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার এবার আর সুযোগ নেই। সবকিছুর একটি নির্দিষ্ট সময় আছে। বিএনপি গণজাগরণ শুরু হয়েছে, গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই এখন বিএনপির একমাত্র লক্ষ্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।